আল্লাহর শিয়ার রহমানের সম্মান করা। আপনারা যারা হজ উমরা গেছেন, আপনারা ফোকাস হয়ে চাব হল কাবা শরীফ কিতা দুনিয়ার সবচেয়ে সুন্দর ঘর নিয়ে ডিজাইন কিতা ওলা করানি বলে টাইলস মার্বেল আর হীরা জহরত মনি মুক্তা লাগাই বলে না, এটা একটা সিম্পল সাইকুনা ঘর, এটা অত দাম কেনে বলে আল্লাহ হোসেন এটা আমার ঘর। ফোকাস সুবহানাল্লাহ, আস্তা দুনিয়ার পর্দা বাদশাহ হলে যদি সোনা ডায়মন্ড দিয়া সোনা জহরত দিয়া একবারে ফ্লোর থেকে লইয়া ওয়াল পর্যন্ত ডিজাইন করিয়া ঘর বানাই, এই ঘরের কোনো মূল্য নাই, মূল্য হইল আল্লাহর ঘর। ওখানে আল্লাহ হইছেন এখানে আমার ঘর, ফোকাস সুবহানাল্লাহ। ঠিক সেইভাবে কোন বন্দারে যখন আল্লাহ গছিলাই হাদিস শরীফের মাঝে আইছে আল্লাহ ফেরেশতা গুলোরে ডাকিয়া কইন ইব্রাহিম আলাইহিস সালাম রে ডাকিয়া কইন, ও ইব্রাহিম দুনিয়ার জমিনে তুমি ছিল নি অমুক অর্প অমুক, আমি বালা ভাই, আমি আল্লাহ বালা ভাই, তুমি জিব্রাইলেও তানরে বালা ভাও, জিব্রাইল আইন আনিয়া দুনিয়ার আসমান বাকি যত ফেরেশতা গুলো আছেন এরা ডাকিয়া কইন, ও ফেরেশতা গুলো জানো নি অমুক রে আল্লাহ দুনিয়ার জমিনে অমুক রে আল্লাহ বালা ভাইন, আমি জিব্রাইলেও বালা ভাই, তোমরাও বালা ভাও, অকল জিব্রাইলে অকল ফেরেশতা হলেই বন্দারে বালা ভাইন, আর এই সমস্ত ফেরেশতা হল দুনিয়ার জমিনে আইয়া মানুষের দিলে দিলে এই বন্দার সম্পর্কে বালা ধারণা দিয়া যায়। সুবহানাল্লাহ, কোনদিন ফুলতলি সাহেব কইছেন না আমি ফুলতলির সাহেব, আমি আল্লাহর ওলি কইছেন না, এটা কে কইছে বলে আপনারা কইছেন, আপনারা কেনে কইছেন বলে হো আরশে আজিম থেকে ফয়সালা হইয়া বাইছে। ওকে সুবহানাল্লাহ, চেয়ারম্যান সাহেব হইতে হইলে কত ঢুল বাড়িয়া লাগে, আমি ওকে এসে ফ্রি সাহেব হলো আমার সময় লাগে। আচ্ছা আমি বেশি লম্বা করতাম না, শেষ হলে আমি বুঝলাম হয়তো আপনারা বিরক্ত হইবা, আর আরো হাশর মে সাথি বনালে না বুঝে রোজে মহশর দস্তে আপনে সে বিলালে না বুঝে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা যে কথা কোয়াত আসলাম, কোন জিনিসকে যদি আল্লাহ গছিলাই বা আল্লাহর লগে সম্পর্কিত কোন জিনিসের লগে সম্পর্ক হয়ে যায় এটারও দাম বাড়ে যাবে। সুবহানাল্লাহ, ও যে আপনারা কইলাম 1000 রাইত 1000 মাস থাকি লাইলাতুল কদর উত্তম, এটার দাম কেনে বাড়ছে বলে ও রাইত আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে। ফোকাস সুবহানাল্লাহ, কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে যদি কি রাইতের অত দাম বাড়লো, যে রাইত কোরআন শরীফের ধারক এবং বাহক, কোরআন শরীফের শিক্ষক যিনি, কোরআন শরীফ যার জীবনের চরিত্র সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুবে সাদিকের যে টাইমে আইছেন এই টাইমের দাম আরো বেশি। ফোকাস সুবহানাল্লাহ, কেন বলে নবী না আইলে কোরআন আইল না, কার হকদা ভগবান দি ঠাকুর ছিল না, খালি বেটাগিরি ওয়াজ মারলায় ও তার আপনার যেটা ওলা ও মত আপনার বরকত ওটা সোয়াবলা ওটার সোয়াবলা আর নবীরে চিল্লায় না, নবীরে হইতে হইলা যে না তাই তো আমরা নাউজুবিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাম আলাদা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংশ্লিষ্ট কোন সময় কোন বস্তু তার শরীরের লগে সম্পর্কিত প্রত্যেকটা জিনিস মাঝে আল্লাহর রহমত এবং বরকত। সুবহানাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় তানসুল মুবারক কাটাইতাম, সাহাবায়ে কেরামের আল্লাহর হাবিবের সাইরবায় সক্কর দেওয়া শুরু করতা,
আর তারা আট পাতায় পাতায় রাস্তা অনিয়তে রাস্তা যে আল্লাহর হাবিব রাসূল মুবারক মাটিত পড়ে গেলে বেয়াদবি হয়ে যাইব, মাটিত পড়বার আগে আল্লাহর হাবিব রাসূল সাহাবায়ে কেরামে তারা রাত লই লাইতা, সুবহানাল্লাহ, লইয়াইতা রাস্তা। খালি ইশা নাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গাম মুবারক বুথলর মাঝে ভরিয়া রাখতা, আর ইশার মাঝে অথ গান আসিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই গাম মুবারকের আতর হিসাবে তারা বাচ্চাটা লাগে ইউজ করতে হবে, সুবহানাল্লাহ। তুমি যদি নবী লাগান, আমি তুমি নবী যদি তোমার লাগান হয় তুমি উইলে নবী লাগান, তোমার গাম অত গন্ধ কেন ভাই সাহেব? কারণ কিতাব বলে নবী তোমার লাগান না। আল্লাহ কিলা বুঝাই রসুল পাক সাল্লাম লামাইয়া মাটি তানিয়া তোমার লাগান আমার লাগান মানুষ বানানি, এটা তো ইহুদির গান, ইহুদি হলে এটা নিয়ে অপহর করে। দেখো বা কোন সময় যদি কোন নবীর লোকে লাগি যায় এটা দাম বাড়ি যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ যাইন, গিয়া দেখেন মদিনা শরীফের মানুষে ইহুদি হলে এই রোজা রাখেন, মুহররমের 10 তারিখ রোজা রাখেন। রসুল পাক গেইলা তুমি যেন রোজা রাখো, তারা কইলা যে এদিন আল্লাহ আমরা রে মুসা আলাইহিস সালামের জরিয়ায় ফেরাউনের আক্রমণ থেকে রক্ষা হল, এর লাগি আমরা সুক্রিয়া দান রোজা রাখি, কারণ মুসা আলাইহিস সালামে কিতা করতা রোজা রাখ। এটা কোন রোজা? আশুরার মুহররমের 10 তারিখ রোজা। এটার অত গুরুত্ব বাড়লো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে আমরাও আশুরার সময় রোজা রাখবো, কারণ মুসা আলাইহিস সালাম তোমার দান থেকে আমার আরো বেশি নিকটে, তাই না আমার ভাই? ওকে সুবহানাল্লাহ, ও আশুরার রোজা তারা রাখলো। সাহাবায়ে কেরামে হইলা ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন যে কাফির মুশরিকদের থেকে বেশ কম রাখতাম আমরা আমলের মাঝে, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে আমরা যদি বাঁচি তাহলে আমরা দুইটা করে রাখ, নয় আর দশ, এর লাগে উলামায়ে কেরামে বলছে নয় দশ অথবা দশ এগারো দুইটা রাখা। এই রোজা রাখার দাম খিলা হইল বলে মুসা আলাইহিস সালামের ভাই এবং তার কোমর ভাই আল্লাহ রহম করছে, কেতা করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাটাইয়া আল্লাহ আমরার ভাই কেতা করছে সবচেয়ে বড় রহম করছে। ও কাছে ওয়ান আল্লাহ ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আইছেন দুনিয়ায় এটা আপনার লাগে সবচেয়ে বড় আনন্দের দিন, কেন বলে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত এদিন দিছে। ওকা সুবহানাল্লাহ, এর লাগে আমরা ক্লিয়ারলি কইতাম চাই যে কোন মানুষ যেন হিংসাবশত হুশ আড়াইয়া এই সমস্ত মুবারক মাহফিল হলে এটা এটা ওতা মাহফিল হতা মাহফিল নাম হই হইলে আমরাও আরম্ভ করবো যে কোন দিন থেকে কোন চিল্লা আরম্ভ হইল, কোন দিন থেকে আপনার কোন তরিকে আরম্ভ হইলো এটার হিসাব কিন্তু আপনার কিন্তু আছে, আমরা কই না এখানে রাজারি পালা খাবো তোমার ভালো করো, কিন্তু আর এক সমস্যা হইলো যে অতিরিক্ত সোহাবর আলোচনা করার কারণে মানুষের দাঁড়ানো হয়ে যায় যে আমি একবার সুবহানাল্লাহ করলে তো আসমান জমিন ভরে গেছে সোহাবে, তার কিছু চুরি করলে আর কিতা হইল চুড়া এগুলো কমবো, এর লাগে হে কিতা করে আপনার ওনা বেয়াদব যে আপনার ঠকাইয়া মানুষের কার লেবাস লাগাইছে খায় পয়সা খায় ইসরায়েল লেবাস লাগাই আমরা পাগড়ি বান্ধিছে পাগড়ির বাঞ্জোর মাঝে গাঞ্জা ওকে নাও বিল্লা কাশমার হইলো বাইর থেকে লিয়া চালিয়ে দেন, এর লাগে পয়সা হনো বনি যায় আর আস্তা দিন চক্কর দিলে কোনো অসুবিধা হয় না, তো বুঝে নিতে যাবো আস্তা দিন ফ্রি চক্কর দে অন্তাকে হনো যার অন্তাকে হনো যার কোনো অসুবিধা নাই, এখানে তার পয়সা অন্যভাবে বনে আমরা এটা ব্যাপারে সাবধান থাকতাম, আল্লাহ আমরা তফিক দিব হোক আমিন। আর আমি চান্দা করা জানি না ইমাম সাহেব কইরা যে এই মাদ্রাসা লাগে চান্দা করবার লাগি, যদি আপনারা তফিকে দে এখন কইতে পারেন না কোনো অসুবিধা নাই, আমি আগে কইছি লুকাইয়া দান করেন যদি এটার মাঝে আরো বেশি বরকত, তবে খোয়ার মাঝে বরকত আছে কেন বলে আপনার দেখা দেখি আরো জন কইতে পারে এখন এই 20 টাকা দিচ্ছে আল্লাহ তাহলে কবুলা মঞ্জুর করুক। আমি কইয়া দিই আর আবারও আপনার রিমাইন্ডার এই মাদ্রাসা করার দায়িত্ব আপনারা, আপনার কোনো সময় চিন্তা করেন না যে পয়সা আলে অজন আইয়া আমার জবান দিলে আইবা পয়সা আলা যারা হয়েছেন আমরা জানি, আমি ওইখান সাহেব স্নান করেছি যে আমরা মেসাব যারা কোনো মেসাব লন্ডন গেলেও হিনো মেসাব
কিন্তু আমরা রোজা মোজা পড়াই হালাল রুজির মাঝে আল্লাহ তোমার পক্ষ দিন আছে, আমরা এই পয়সা আলা নাই। কিন্তু হারাম রুজি করিয়া পয়সা মালিক হইলা যারা মিলিয়ন মিলিয়ন পাউন্ডর, এরা পয়সা আল্লাহ দিলে কোনো আল্লাহর কোনো খাম লাগে না। কিন্তু আল্লাহ আল্লাহ দয়া করছেন যে তা পালা কাম হয় ও কোন রকম হনর মসিন তাও ওর এটাও যারা হালাল রুজির মাঝে আছেন এরাও তোরা দিয়া দিয়ে 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 করেন। এইটা হলো এই এলাকার প্রত্যেক মুসলমান নরনারীর উপর দায়িত্ব যে মাদ্রাসাটা কমপ্লিট হওয়া, যে মাদ্রাসার মাঝে কোরআনে হাফিজ হইবা কারি হইবা এবং এরা আল্লাহ হাশরের ময়দানে আপনার লাগি শাফাত রসিল হইব। আল্লাহ আমরা তৌফিক দিয়ে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।